হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাপি সানডে টু অল অফ ইউ। আজকে সারাটা দিন, আজকে রবিবারটা তোমরা খুব ভালোভাবে কাটাও, খুব আনন্দ করো। তো চলো, আজকে আমার লাঞ্চ মেনুতে কী আছে দেখো। সানডে বলে কিন্তু কোনো স্পেশাল কিচ্ছু নেই, আজকে একদম সিম্পল লাঞ্চ মেনু। এখানে দেখো আজকে আমার লাঞ্চ মেনুতে কী আছে। এখানে আছে গরম ভাত, এখানে আছে সব রকম বয়েলড ভেজিটেবল, এটা হচ্ছে মটর ডালের বড়ার তরকারি, কাঁচা পেঁয়াজ, অনেকগুলো লাল লঙ্কা, একদম পাতলা করে মুসুর ডাল, আলু ভাজা আর ডিমের অমলেট। তো চলো খাওয়া শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার ডেইলি ব্লগ চ্যানেলটা ফলো করছো তো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি না ফলো করে থাকো, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। তো চলো স্টার্ট। তো চলো আগে কী দিয়ে স্টার্ট করি। আজকে কোনো চিকেন মাটন কিচ্ছু নেই, তার কারণ হচ্ছে এই দুদিন আমি উল্টোপাল্টা খুব খেয়ে ফেলেছি। আগে কি দিয়ে খাবো, আগে এটা দিয়ে খাই, এটা দিয়ে স্টার্ট করি। আমি লুচি খেয়েছি, তারপরে পায়েস খেয়েছি, অনেক কিছু খেয়ে ফেলেছি, এখন কন্ট্রোল। সামনে পুজো আসছে, সব ড্রেসে ফিট হতে হবে। তো চলো স্টার্ট। বড়াটা কি সফট হয়েছে দেখো। ঝাল বাবারে, ঠিক আছে।
আমি বোধ হয় আজকে বোধ হয় ভাতটা আমি বেশি নিয়ে ফেলেছি, শেষ আর হচ্ছে না। লঙ্কাগুলো মারাত্মক ঝাল, কিন্তু খেতে ভালো লাগছে। আর কাঁচা লঙ্কা খাওয়া তো ভালো, কাঁচা লঙ্কা খেতে কিচ্ছু হয় না। Thank you.